আগামীকাল 24 নভেম্বর নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে এবং পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড ছেয়ে গেছে পুরো সোনাইমুড়ি শহর। সম্মেলনস্থল পরিদর্শন করেন নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম। তিনি আমাদের নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সম্মেলনকে সফল ও সার্থক করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে সম্মেলন মানেই তো একটা উৎসব। আপনি দেখলেই তো বুঝতে পারতেছেন যে পুরা সোনাইমুড়িটা একটা সাজসাজ রব। সবাই উৎসবমুখর পরিবেশে সম্মেলনস্থলে আসবে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসবে, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আর সম্মেলন প্রস্তুতির জন্য আমাদের প্যান্ডেল, স্টেজ, চেয়ার সবাই সবার অবস্থান থেকে সবাই সবার দায় দায়িত্ব পালন করি। আমাদের প্রোগ্রামের প্রায় একদম শেষ পর্যায়ে আসতেছি। আমার বিশ্বাস হয়তো মাগরিবের আগে আমাদের সভা মঞ্চ থেকে শুরু করে সব কিছু সম্পন্ন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমাদের মিডিয়া থেকে একটা প্রশ্ন, কাল আপনার সার্টিফিকেট তো আমি দেখলাম সেটা হলো ইলেকশন আর সিলেকশনের মাধ্যমে হলো। আপনি বিশেষ করে সোনামুড়িতে কী অবস্থা হওয়ার সম্ভাবনা আছে যদি একটু বলতেন আমাদেরকে? এটা আসলে একটা জটিল প্রশ্ন। তারপর আমি শুধু এইটুকু বলবো যে আমাদের আমরা যাই করি না কেন, আওয়ামী লীগ একটা বড় বৃহৎ সংগঠন। আমি প্রায় জনসভায় ওইটা বলি যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মিছিল নিয়ে এই মাঠে যখন ঢুকে যাবে তখন কিন্তু কে কার পক্ষের লোক এটা আর বোঝা যায় না, তখন সবাই আওয়ামী লীগের লোক। ঠিক আওয়ামী লীগটা এমন একটা সংগঠন, বঙ্গবন্ধুর সংগঠন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বাস করি।